আজকে সকালবেলায় রান্নাঘরে কিন্তু দিয়া ঢুকেছে ওর বাবার জন্য খাবারটা প্যাক করার জন্য তো শুধু প্যাক করেনি রান্নাটা রান্নাটাও ও করেছে কয়েকটা রুটি বানিয়ে দিয়েছে আর এই ছোট্ট কুকারটার মধ্যে চিকেনটা গাড়ি করে দিয়েছে তো যেহেতু আমি অন্যান্য কাজগুলো সারছিলাম প্রত্যেক দিন সেই রান্নাঘরে ঢুকে পড়ি আর অন্যান্য কাজগুলো কিন্তু করে ওঠা হয় না সেই কারণে ভাবলাম আজকে একটু অন্য কাজ করব আর যেহেতু রান্না করতে হবে আমাকে এগারোটার মধ্যেই কারণ ওর বাবা বেরিয়ে যায় এগারোটা সাড়ে এগারোটার মধ্যে তো সেই কারণে আজকে রান্নাঘরে দিয়া ঢুকে পড়েছে ওর বাবার জন্য খাবারটা বানাতে আর আমি বাকি কাজ সব সেরে নিয়েছি স্নান পুজো করা হয়ে গেছে আর এই যে আজকের ওয়েদার আর কি বলবো আজকে একটু তাও রোদ উঠেছে সকাল থেকে আর তাও একটু ভালো লাগছে নাহলে কদিন এত মেঘ করেছিল একটু ভালো লাগছিল না তো যাই হোক পুজো দেওয়াও হয়ে গেছে আর এই যে ওর বাবাও দাঁড়িয়ে আছে দিয়া খাবারটাকে প্যাক করে দিলেই তারপর ও বেরিয়ে যাবে চলুন আপনাদেরকে দেখাই দিয়া চিকেন কারিটা কেমন বানিয়েছে দিয়া কিন্তু সব রান্না বান্নায় খুব সুন্দর করতে পারে আর চিকেনটা দেখেই বোঝা যাচ্ছে খুবই সুন্দর বানিয়েছে আসলে দিয়া কিন্তু আমার সাথে রান্নাঘরে থেকে থেকে কী হয়েছে বলুন তো মোটামুটি ও সব রান্নাবান্নাই খুব সুন্দরভাবে শিখে গেছে ওই বিরিয়ানি পোলাও এগুলো হয়তো খুব একটা ভালো পারে না তবে চিকেন তারপরে মাছের বেশ কয়েকটা রেসিপি ও খুব ভালো বানাতে পারে তারপরে ব্রেকফাস্টের রেসিপিগুলো কিন্তু ও খুব সুন্দর করে বানাতে পারে তো যাই হোক রান্নাবান্না ও করে নিলো আজকে রান্না বলতে ওই ওর বাবার খাবারটাই করে দিয়েছে এই যে ওর বাবা বেরিয়ে যাবে আর তারপরে আমি একটু বসলাম ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্টে আজকে একটু পরোটা আর গুড় খাবো এটা কিন্তু খেজুরেরই গুড় আর আগের দিন ফুলকপির পরোটা করেছিলাম রাত্রিবেলায় তো সেই পুরটা সামান্য একটু ছিল তো দিয়া বলছে মা এই পুটটা কী করবো তাহলে আরও দুটো পরোটা বানিয়ে নিচ্ছি আর তোমার আর আমার একটা করে হয়ে যাবে আসলে এই পুরটা দিয়ে দিশাকে কিন্তু সকালেও টিফিন করে দিয়েছিলাম স্কুলে ওর জন্য দুটো পরোটা বানিয়ে দিয়েছিলাম ও আজকে ফুলকপির পরোটাই নিয়ে গেছে স্কুলে আর এই যে বাকিটা দিয়ে দিয়া আবার দুটো পরোটা বানিয়েছে একটা ওর জন্য একটা আমার জন্য আর একদম ঘিয়ে বাজা পরোটা গরম গরম খেতে যে কি ভালো লাগলো যাই হোক ব্রেকফাস্ট করা হয়ে গেছে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে লাঞ্চে কিন্তু ভাত করব আর আলু দিয়ে মুরগির একদম লাল ঝোল করব। চিকেনের এই লাল ঝোলটা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে তো আজ আর বেশি কিছু রান্না করব না শুধু চিকেন আর ভাত করব আর ফ্রিজে একটু সবজি ডাল এসব আছে তো যদি কেউ খায় তাহলে ওদের জন্য একটু করে বার করে গরম করে দেব তো আলুটা আগে ভেজে নিচ্ছি নুন আর সামান্য হলুদ দিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে প্রথমে তুলে রাখবো আর চিকেনটা আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য লেবু মাখিয়ে রেখে দিয়েছিলাম দো এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি একটু আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তারপরে প্রত্যেক দিনে যা আমার রুটিনের মশলা থাকে সেই মশলাগুলো দিলাম তারপর নুন দিলাম আর একটু সর্ষের তেল দিয়ে চিকেনটাকে প্রথমে বেশ ভালো করে মেখে নেব। চিকেনটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি আর এটা কিছুক্ষণের জন্য আমি এভাবেই রেখে দেব ঢেকে রাখবো আর তারপরে আমি চিকেনটাকে রান্না করব। এবার আমি পেঁয়াজগুলোও কেটে নেব তো কয়েকটা পেঁয়াজ আমি খোসা ছাড়িয়েই রেখেছিলাম তো পেঁয়াজগুলোকে এভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি তারপরে কড়াই সরষের তেলটা গরম করে নেব আর পেঁয়াজটাকে ভেজে নেব এদিকে কিন্তু আমার আলুটাও বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে তো আলুটাও একটা বাটিতে আমি তুলে রাখছি এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নটাকে একটু হালকা নেড়েচেড়ে নেবো আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজগুলো পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে নুনটা দিয়ে দিলাম পেঁয়াজটা নুন দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম চিকেনটা দেওয়ার সময় তো যাই হোক চিকেনটাও দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজার পরে আর এবার একই সাথে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটাও তো চিকেনের সাথে আলুটা যদি এভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কারণ আমি এই চিকেনের রান্নাটাতে বেশি জল দেব না চিকেনটা কষাতে কষাতেই যেন সেদ্ধ হয়ে যায় সেভাবেই আমি রান্নাটা করবো ঢেকে রেখে তারপর এই যে ঢাকনাটা আমি খুলে নিয়েছি আর এবার কিন্তু চিকেনটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে আর আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে তো খুব সামান্য আমি জল দিয়ে দিয়েছি কারণ এটা ভাতের সাথে খাওয়া হবে তো জল দিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছিলাম ব্যাস চিকেনের আলু দিয়ে ঝোল হয়ে গেছে রান্না আর নামিয়ে নিয়েছি আমি গ্যাসের থেকে চিকেনের এই আলু দিয়ে পাতলা ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো লাগে খুব একটা ঘন আমি করিনি ঝোলটা আর খুব বেশি মশলাও দিইনি আর এদিকে ভাতটাও হয়ে গেছে গরম গরম ভাত আর চিকেনের এই আলু দিয়ে ঝোলটা সার্ভ করে নিচ্ছি দিশার খুব পছন্দের খাবার এটা ওরা আবার চিকেন এইভাবে আলু দিয়ে রান্না করলে ওরা খুব পছন্দ করে এর সাথে ওরা আর কিছু নিতেই চায় না তো যদিও শুধু চিকেনের সাথে ভাতটা খেতে নেই সেই কারণে আমি বললাম একটু করে তোরা সবজি খেয়ে নে তারপরে চিকেনটা খাবি যাই হোক দুপুরের লাঞ্চটা সার্ভ করে নিলাম আর এই যে মেয়েদেরকে নিয়ে লাঞ্চটা সেরে নেব আর একেবারেই গরম গরম খাবার এই ঠান্ডাতে খেতে কিন্তু মন্দ লাগে না আর আলুটা ভীষণ গরম ছিল খাওয়ার সময় খেতে পারছিলাম না আর চিকেনটাও খুবই গরম ছিল যাই হোক দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছি এটা সন্ধেবেলার ভিডিও সন্ধেবেলা সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছিলো তো দিয়াতিস আর একটু খিদে পেয়েছে তো ভাবলাম আজকে একটু ওদেরকে ম্যাগি দিয়ে ম্যাগি অমলেটটা বানিয়ে দিই তো শুধু ম্যাগিটা ওরা পছন্দ করে না খেতে তো সেই কারণে পেঁয়াজ কুচি লঙ্কা কুচির মধ্যে একটা ডিম দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো নুন দিয়েছি তো ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি আর ফ্রাইং প্যানে তেলটা গরম করে এভাবে ডিমটা দিয়ে দিলাম তারপরে ডিমের ওপর সাইডটাতে মানে হাফ সাইডে আমি দিয়ে দিয়েছি ম্যাগিটা সামান্যই দিয়েছি ম্যাগি তো ম্যাগি দিয়ে এভাবে আমি এটাকে ফোল্ড করে দিয়েছি অমলেটটাকে তো ফোল্ড করার সময় মাঝখানে একটু চিজ দিলেও কিন্তু বেশ ভালো লাগে তো ঘরে যেহেতু আজকে চিজ ছিল না তো আমি চিজ ছাড়াই করলাম তো আপনারা করলে এর মাঝে একটু চিজ গ্রেড করে দিয়ে দেবেন এই অমলেটটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো দিয়াকে একটু পরে দেবো দিয়া বললে একটু পরে খাবো তো সেই কারণে দিশার জন্য একটা গরম গরম ম্যাগি অমলেট ভেজে দিলাম ও তো খুব খুশি একদম ওরা আবার ম্যাগি অমলেটটা খেতে খুবই ভালোবাসে আমার হাতে তো অন্যদিন করলে আমি এর মধ্যে একটু সবজিও দিয়ে দিই মানে অমলেটটার মধ্যে একটু গাজর ক্যাপসিকাম এসব দিয়ে দিই তাহলে আরও বেশি ভালো লাগে খেতে তো আজকে সবজি ছিল না গাজর ক্যাপসিকাম এগুলো ঘরে কিছুই ছিল না তো আমি এমনি প্লেন পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়েই করেছি তো দিয়া আবার পেঁয়াজ লঙ্কা ছাড়াই খেয়েছে ও বললো ওর পেঁয়াজের ইয়েটা ভালো লাগে না অমলেটের মধ্যে পেঁয়াজের ফ্লেভারটা তো ওকে পেঁয়াজ ছাড়া একটা অমলেট করে দিলাম এই যে দিয়া দিশা দুজনকেই দিয়ে দিয়েছি তো দিশা পড়াশোনাই করছিল পড়তে পড়তে উঠেছে ওর খিদে পেয়েছে বলল তো আমি বললাম যে খেয়ে দে তারপরে আবার পড়তে বসে পর তো বন্ধুরা আজকের এই কুকিং ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রত্যেক দিনের মতনই আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আপনাদের সামনে আবার হাজির হব নতুন একটা ব্লগের সাথে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ